एंड वेलकम टू ऑल ऑफ माय फ्रेंड्स, गुड मॉर्निंग टू एवरीवन। आशा करी प्रत्येके खूब ভালো আছো। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে মেথডস অফ টিচিং গ্রামার। ঠিক আছে, গ্রামার টিচ ক্লাসরুমে গ্রামার টিচিং করার অনেক মেথড আছে। তো সেই মেথডগুলোকে যত রকমের এই মেথড হোক, সেই মেথডগুলোকে প্রপারলি মেইনলি তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড, এটা ডিডাকটিভ মেথড এন্ড ইনসিডেন্টাল মেথড। বাট সেই মেথডগুলোতে ঢোকার আগে সিমিলার কতগুলো টার্ম আছে যেগুলো আমাদের মনে হয় একই ধরনের, বাট সেগুলোর মধ্যে কিছু একটা পার্থক্য রয়েছে। অ্যাপ্রোচ, মেথড, টেকনিক, সেটা আগে আমরা বুঝবো, দেন তিন ধরনের মেথড আলোচনা করব। তো উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট। প্রথমে আসবো হোয়াট ইজ অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ কি না? অ্যাপ্রোচ হচ্ছে নেচার অব দ্য সাবজেক্ট ম্যাটার টু বি টট। ক্লাসরুমে যে টপিকটা বা যে সাবজেক্ট ম্যাটারটা পড়াবো সেটা নেচারটা ডেসক্রাইব করে অ্যাপ্রোচ, প্রকৃতি। ইট ক্যান বি অলসো সেড দ্যাট ইট ইজ এন আইডিয়া অ্যান্ড থিওরি দ্যাট এ টিচার বেস্ট ইন ইজ মাইন্ড ইন টু এ ক্লাস। কোন একটা পার্টিকুলার টপিক পড়াতে যাওয়ার সময় টিচারের মনে যে আইডিয়াটা থাকে এবং যে থটটা থাকে, যেটার উপর বেস করে সেই কনসেপ্টটা টিচার ক্লাসরুমে ডিসকাস করেন, সেটাই হচ্ছে অ্যাপ্রোচ। হোয়ার ইজ মেথড? মেথড মানে হচ্ছে হাউ ডু ইউ টিচ এন্ড হোয়াট প্রসেস ডু উই ইউজ টু মেক আন্ডারস্ট্যান্ড। কিভাবে পড়াবো বা কোন প্রসেস গুলো অ্যাপ্লাই করে পড়ালে সেই টপিকটা স্টুডেন্টরা ভালো বুঝতে পারবে, সেটা হচ্ছে মেথড। ঠিক হচ্ছে টেকনিক। টেকনিক বেসিক্যালি স্ট্র্যাটেজি অফ দ্য টিচার রিলেটেড টু দ্য ক্লাসরুম অ্যাক্টিভিটিজ অ্যাকর্ডিং উইথ দ্য মেথড। টেকনিক আর কিছু না, স্ট্র্যাটেজি, কোন কোন স্ট্র্যাটেজি ফলো করে টিচার ক্লাসরুম টিচিংটা করাবেন, সেইটা হচ্ছে স্ট্র্যাটেজি। তাহলে অ্যাপ্রোচ যদি বলে তাহলে কতগুলো টার্ম, শুধু অ্যাপ্রোচ বললে নেচার, আইডিয়া, থিওরি, এই টার্মগুলো মনে রাখতে হবে। মেথড বললে হাউ, হাউ ডু ইউ টিচ, আর ইউ জায়গায় টিচার বলতে পারে হাউ ডু দ্য টিচার টিচ অ্যান্ড হোয়াট প্রসেস দ্য টিচার শুড অ্যাপ্লাই ফর বেটার আন্ডারস্ট্যান্ড অফ স্টুডেন্টস। বাট টেকনিকের ক্ষেত্রে বলতে গেলে স্ট্র্যাটেজি, এই টার্মগুলো ইউজ করলে হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা আসবো মেথডে, ইন্ডাকটিভ মেথড। দেখো এই ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ, ইনসিডেন্টাল, এগুলোকে বাংলাতে আরোহী অবরোহী, এটা আমরা ইংলিশে তো পাচ্ছি, অঙ্কতেও পড়ে থাকি, বাংলাতেও পড়ে থাকি, ইভিএস এও পড়ে থাকি। তো জিনিসটা কি ইন্ডাকটিভ মেথড সেটা বুঝবো। ইন ক্লাসরুম টিচিং হোয়েন টিচার সাইট সাম এক্সাম্পলস রিলেটেড টু দ্য টপিক। ক্লাসরুমে কোন একটা টপিক তো পড়ানো হবে, সেই টিচার কি করে ক্লাসরুমে ঢুকে প্রথমেই সেই টপিকটা রিলেটেড কিছু এক্সাম্পল দেবেন। আফটার দ্যাট দ্য টিচার কনক্লুডস দ্য টপিক, তারপর টিচার টপিকটা শেষ করবেন বাই কনক্রিট থিওরি, একটা থিওরি দিয়ে অর রুলস উইথ দ্য হেল্প অফ দ্যাট এক্সাম্পল। সোজা কথায় বলতে গেলে টিচার প্রথমে কোন একটা টপিক পড়ানোর জন্য ক্লাসরুমে ঢুকছেন, টিচার প্রথমে সেই টপিক রিলেটেড একটা এক্সাম্পল দেবেন, তারপর সেই এক্সাম্পলটার সাহায্য নিয়ে ধীরে ধীরে ওই টপিকটার যে থিওরি বা যে নিয়মগুলো পড়াবেন সেখানে যাবেন। এটাই হচ্ছে ইন্ডাকটিভ মেথড। এই মেথডটার থিওরিটাই হচ্ছে ফ্রম এক্সাম্পল টু কনসেপ্ট, আগে উদাহরণ, আগে উদাহরণ, তারপর কনসেপ্ট। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। নম্বর যেটা আছে সেটা হচ্ছে ডিডাকটিভ মেথড, ঠিক এর অপোজিট, ইন্ডাকটিভ এর অপোজিট। ইফ দ্য টিচার ফার্স্ট টেলস এ থিওরি অর রুলস অর ডেফিনেশন, টিচার ক্লাসরুমে ঢুকলেন উদাহরণ না বলে প্রথমে কি বলবেন, কোন থিওরি বলবেন, কোন রুল বলবেন বা কোন ডেফিনেশন বলবেন, দেন এক্সপ্লেন দোজ রুল, তারপর এই থিওরি বা ডেফিনেশনটা এক্সপ্লেন করবেন, ব্যাখ্যা করবেন, তখন কি করবেন উদাহরণের সাহায্য নেবেন, দেন ইট ইজ কল্ড ডিডাকটিভ মেথড। ইট ইজ বেসড অন দ্য থিওরি ফ্রম ডেফিনেশন টু রুলস অর এক্সাম্পল, ফ্রম ডেফিনেশন অর রুলস টু এক্সাম্পল। ইন্ডাকটিভ এর ক্ষেত্রে কি ছিল, আগে এক্সাম্পল টু থিওরি ছিল, আগে উদাহরণ তারপর থিওরি বা রুল, এক্ষেত্রে হচ্ছে আগে ডেফিনেশন তারপর হচ্ছে এক্সাম্পল। ঠিক, তাহলে এইগুলোকে বাংলায় কি বলে, ইন্ডাকটিভটাকে বাংলায় বলে আরোহী আর ডিডাকটিভটাকে বাংলায় বলে অবরোহী। আমরা যদি একটা খুব মানে ছোট্ট গল্পের মাধ্যমে বুঝি, এটা যদি একটা কোনো পাহাড় হয় বা পর্বত হয়, ঠিক আছে, ছোট পাহাড় বা পর্বত হয়, তাহলে কি হয় আমরা আস্তে আস্তে কি করি, আরোহণ করি, ওপরের দিকে ওঠাটাকে আমরা কি বলি, আরোহণ করা, আরোহণ করা। এখানে আরোহণ করা বলতে কি, এক্সাম্পল থেকে সংজ্ঞার দিকে আরোহণ করা, ছোট ছোট উদাহরণ থেকে, ছোট ছোট এক্সাম্পল থেকে ডেফিনেশনের দিকে আরোহণ করা। ঠিক, এটাই যদি উল্টো ভাবে বলি, পাহাড় থেকে যখন নামি আমরা বা কোনো গাছও হতে পারে, গাছ থেকে নামি, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি অবরোহণ করা। ঠিক আছে, তাহলে এখানেও ধরে নাও একটা ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনটা যদি পাহাড় বা পর্বত, সেই ডেফিনেশন থেকে আস্তে আস্তে আমি এক্সাম্পলের দিকে
নামছি মানে কি করছি এক্সাম্পলের দিকে আমি অবরোহণ করছি ঠিক আছে তাহলে আরোহণ মানে ছোট থেকে বড় উপরের দিকে উঠবো তার মানে সংজ্ঞা থেকে সরি উদাহরণ থেকে সংজ্ঞা অবরোহণ মানে নামবো উপর থেকে নিচে তার মানে বড় কোনো থিওরি থেকে উদাহরণের দিকে আসবো ঠিক এই হচ্ছে ইন্ডাকটিভ আর ডিডাকটিভ মেথড নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইনসিডেন্টাল মেথড ইনসিডেন্টাল মেথড এইটা খুব ইম্পর্টেন্ট সাইমুলটেনিয়াসলি গ্রামার টিচিং গ্রামার যখন টেক্সট বুক পড়ানো হবে ক্লাসরুমে যখন টেক্সট বুক পড়ানো হবে তখন ওই সাথে সাথে যে গ্রামারের ব্যাপার স্যাপার গুলো আসবে একসাথে সাইমুলটেনিয়াসলি গ্রামারটার শিক্ষা দেওয়া হবে এখানে কোনো পার্টিকুলার আলাদা করে গ্রামার টিচিং ক্লাসে এই পদ্ধতিতে দরকার পড়ে না ইট ইজ কল ইনসিডেন্টাল ইনসিডেন্টালের বাংলা যদি বলি আনুষাঙ্গিক বলে যে কথাটা আছে সেই আনুষাঙ্গিক হচ্ছে ইনসিডেন্টাল টিচার এক্সপ্লেন্স অল দ্য গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস অফ কমপ্লেক্স স্ট্রাকচার এন্ড দেন প্রোভাইড এক্সাম্পল ওই প্রথমে স্ট্রাকচার বলবেন তারপর এক্সাম্পল বলবেন ঠিক আছে বাট এক্ষেত্রে সেপারেট কোনো গ্রামার ক্লাসের কোনো প্রয়োজন পড়ছে না সাইমুলটেনিয়াসলি অর্থাৎ ডিউরিং দ্য টেক্সট বুক টিচিং ক্লাসরুমে টেক্সট বুক পড়ানোর সাথে সাথে গ্রামারের বিভিন্ন অ্যাসপেক্টগুলো আলোচনা করে দেবেন ঠিক তাহলে এই তিনটে পদ্ধতি হলো আশা করি বোঝাতে পারলাম থ্যাংক ইউ প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক মাই ভিডিওস আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে